শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো শিক্ষা কুটিরে চলছে PG 21 এর আপডেট। পিজি অ্যাডমিশনের যে পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আপডেটগুলি কিন্তু চলছে। তো যারা আমাদের চ্যানেলে এখনও নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে রাখবে। আজ আমরা চলে এসেছি সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে। তো এখানে যারা সংস্কৃত নিয়ে পড়ো এবং তার পাশাপাশি আর্টসের, এখানে শুধুমাত্র আর্টসের বিষয়গুলোই পড়ানো হয় এবং যে টোল রয়েছে সেখানে টোলও রয়েছে। তো মোট কথা ধ্রুপদী বিদ্যায় যদি কোনোরকম জ্ঞান তোমাদের অর্জন করতে হয় তাহলে কিন্তু অবশ্যই সংস্কৃত কলেজ এবং ইউনিভার্সিটিতে তোমাদের আসতে হবে। তো সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি প্রক্রিয়া সেই সংক্রান্ত আপডেট। তো এর জন্য তোমরা নিজেদের মোবাইল থেকেও কিন্তু চলে আসতে পারো সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি .org.in। এখানে আসার পরে একটু স্ক্রল করে নামালেই কিন্তু প্রথমেই দেখতে পারবে যে অ্যাডমিশন রয়েছে, ইউজি অ্যাডমিশন, অ্যাডমিশন নোটিশ, ইউজি অ্যাডমিশন। তো পিজি অ্যাডমিশনে আমরা চলে যাব, পিজি অ্যাডমিশন ইনফরমেশন ব্রোশিওর। এখানে আমরা ইনফরমেশন ব্রোশিওর যেটা রয়েছে সেটা ডাউনলোড করে নেব। তো আমাদের ডাউনলোড করা রয়েছে, আমরা সেটা একবার খুলে দেখে নেব যে কোন কোন বিষয় রয়েছে এবং এখানে কি কি বিষয় পড়ানো হচ্ছে। তো দেখো মোটামুটি যেটা রয়েছে যে এখানে সংস্কৃত, বেঙ্গলি, ইংলিশ, ফিলোসফি, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি, লিঙ্গুইস্টিক, তারপর হচ্ছে অদ্বৈত বেদান্ত, টোলের কিন্তু অদ্বৈত বেদান্তের পড়াশোনা এখানে হয়। টোটালটাই CBCS সিস্টেমে এখানে পড়ানো হবে। তো পিজি যে সমস্ত বিষয়গুলোর কথা বললাম সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে এবং সেই সমস্ত বিষয়ের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, মেইন সংস্কৃতের ক্ষেত্রে 60% লাগবে, অনার্সের ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্ট মানে সংস্কৃত, বেঙ্গলি এবং ইংলিশের ক্ষেত্রে কিন্তু 60% লাগবে তোমার হচ্ছে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, আর হচ্ছে এমএ ইন ফিলোসফির ক্ষেত্রে 50%, আর এমএ ইন অ্যানসিয়ান হিস্ট্রির ক্ষেত্রে 60% হিস্ট্রিতে লাগবে, আর 2 ইয়ার এমএ ইন লিঙ্গুইস্টিকের ক্ষেত্রে 60% লাগবে যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজে, 2 ইয়ার আচার্য ইন অদ্বৈত বেদান্ত। তো টোলে যেটা পড়তে গেলে টোলে কিন্তু সংস্কৃতই 45% নাম্বার কিন্তু তোমাদের লাগবে। তো এই সংক্রান্ত এবং SC ST-দের যে রিল্যাক্সেশন সেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী হবে। টোটাল সিট সংখ্যা দেখে নাও একবার, সংস্কৃতে 31টা, বেঙ্গলিতে 21টা, ইংলিশে 21টা, ফিলোসফিতে 15টা, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রিতে 15টা, লিঙ্গুইস্টিকের 15টা, অদ্বৈত বেদান্ত বা যেটা টোল সেটা হচ্ছে 15টা সিট রয়েছে। এবং ভর্তি প্রক্রিয়া কিন্তু টোটাল যেটা চলবে সেটা হচ্ছে 1 তারিখ থেকে 15 তারিখ ফর্ম ফিল আপ চলবে। ফার্স্ট মেরিট লিস্ট, প্রফেশনাল মেরিট লিস্ট 19 তারিখে, ফাইনাল মেরিট লিস্ট কিন্তু বেরোবে 21 তারিখে। 21 তারিখ থেকে কিন্তু 27 তারিখ পর্যন্ত ফার্স্ট মেরিট লিস্টে ভর্তি হবে, সেকেন্ড মেরিট লিস্টে ভর্তি হবে পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল মোটামুটি তোমাদের এবার ভর্তির জন্য যে টাকাটা লাগবে সেই টাকাটা, ফিস স্ট্রাকচারটা একবার দেখে নিতে পারো। এখানে টোটাল ফিস স্ট্রাকচারটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং যে কোর্স স্ট্রাকচার রয়েছে সমগ্র বিস্তারিত আপডেট কিন্তু দিয়ে দিলাম। এবং এইখানে যে টিউশন ফিস রয়েছে 1200 টাকা, অ্যাডমিশন ফি 500 টাকা, সেশন চার্জ 1000 টাকা, লাইব্রেরি ডিপোজিট 2000 টাকা, 500 টাকা লাইব্রেরি ফি, আর হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম ফি 50 টাকা, রেজিস্ট্রেশন ফি 200 টাকা, আর হচ্ছে 570 টাকা। এই হচ্ছে তোমাদের ভর্তির সময় টাকাটা লাগবে। তো যাই হোক মোটামুটি পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আপডেট পেতে তোমরা অবশ্যই শিক্ষাকুটির চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।